কেন করা হয় গরুর পেটে অদ্ভুত ছিদ্র বা ফিস্টুলা? পৃথিবীতে দিন দিন হু হু করে বাড়ছে জনসংখ্যা, কিন্তু কমছে সম্পদ। এই বাড়তি জনসংখ্যার জন্য আমাদেরকে প্রয়োজনীয় খাদ্যের যোগান দিতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে, কিন্তু থেমে থাকলে তো চলবে না। তাই বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করে সীমিত সময় আর স্বল্প জায়গার মধ্যে বাড়িয়ে চলছেন খাদ্যের উৎপাদন। আজ আমরা আপনাদেরকে জানাবো গরুর উপর করা এমনই একটি গবেষণার কথা, যার নাম ফিস্তুলা। ফিস্তুলা ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হলো সরু নালী। যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা গরুর শরীরে এমনই সরু একটি নালী তৈরি করে গরুকে আরো কর্মক্ষম এবং উৎপাদন উপযোগী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ধরনের গবেষণা অবশ্য পৃথিবীতে নতুন কিছু নয়। 1800 শতক থেকেই এ উপায়ে গবেষণা চালিয়ে আসছেন বিজ্ঞানীরা। গরুর শরীরে 8 ইঞ্চি ব্যাসার্ধের এমন ছিদ্র দেখতে আজব ও অদ্ভুত লাগলেও এটি একটি সফল গবেষণা কর্ম হিসেবে প্রমাণিত হয়েছে। ফিস্টুলা করার জন্য গরুর শরীরে একটি সরু ছিদ্র করে তাতে প্লাস্টিকের রিং করিয়ে দেয়া হয়। তারপর সেই ছিদ্রের মুখ বন্ধ করে দেয়া হয় প্লাস্টিকের আরেকটি ঢাকনা দিয়ে। পুরো প্রক্রিয়াটি মানিয়ে নিতে গরুর মাস খানেক লেগে গেলেও পরে এটি একেবারে স্বাভাবিক হয়ে যায়। তখনই মূলত শুরু হয় গবেষণার আসল পর্যায়। এর মাধ্যমে গরুর পাচন প্রক্রিয়ার উপর নজর রাখা হয়। দেখা হয় কোন খাবার গরু সহজে হজম করতে সক্ষম আর কোন খাবারে গরুর পাচন প্রক্রিয়ায় সমস্যা তৈরি হয়, কোন খাবারে তৈরি হয় অতিরিক্ত মিথেন গ্যাস। গবেষণা করার জন্য বিজ্ঞানীরা যখন তখন গরুর শরীরে ঢাকনা খুলে বের করে আনেন অর্ধপাচিত খাবার। তারপর গবেষণাগারে অনুসন্ধান চালানো হয় সেই সব নমুনার উপর। শুধু তাই নয়, গরুর পাকস্থলীতে কি কি উপকারী এবং অপকারী ব্যাকটেরিয়া আছে খোঁজ নেওয়া যায় তারও। এছাড়া কোনো কারণে গরু যখন অসুস্থ হয়ে পড়ে তখন সরু এই ছিদ্র দিয়ে ঔষধ ঢুকে দেয়া হয় সোজা গরুর পেটে। তবে গরুর পেটে অদ্ভুত এমন ছিদ্র দেখে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এতে কি গরুর কোনো কষ্ট হয়? উত্তর হলো, একদমই হয় না। শুধুমাত্র সার্জারির প্রথম 3 থেকে 4 সপ্তাহ গরুগুলো বেশ অস্বস্তির মধ্যে কাটায়। বিজ্ঞানীদের ভাষ্য, ফিস্টুলা করা গরুর আয়ু নাকি অন্য গরুর তুলনায় অনেকটা বেশি হয়। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক বা কমেন্টস করতে ভুলবেন না। বন্ধুদের জন্য করতে পারেন শেয়ারও। আর আমাদের নতুন নতুন ভিডিওর খবর পেতে সাবস্ক্রাইব করুন এখনই।